আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন বেশ কিছু নতুন মুখ। ঘোষিত কমিটিতে আছেন শেখ ফজলে ফাহিম ও নিক্সন চৌধুরীর মতো আলোচিত মুখ। শনিবার সন্ধ্যায় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এই কমিটি ঘোষণা করেন। আব্দুল্লাহ শাফি রিপোর্ট। গত বছর ক্যাসিনো কাণ্ডে রাজনীতিকদের নাম উঠে আসায় সমালোচনার মুখে পড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। টনক নড়ে শীর্ষ পর্যায়ের, তখন থেকেই সাংগঠনিক কাঠামোতে সংস্কারের দাবি জোরদার হয়। সবচেয়ে বেশি আলোচিত যুবলীগের সম্মেলন হয় গত বছরের 23 নভেম্বর। প্রায় এক বছর পর শনিবার আসে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা, যাতে নতুন ও পুরাতনের সমন্বয় করা হয়েছে। জায়গা পেয়েছেন পেশাজীবীরাও। 201 সদস্যের কমিটিতে 27 জন প্রেসিডিয়ামের মধ্যে নাম ঘোষণা করা হয়েছে 22 জনের। এর মধ্যে শেখ পরিবারের 3 জন, শেখ সেলিমের ছেলে শেখ ফজলে ফাহিম, শেখ হেলালের ছোট ভাই শেখ সোহেলউদ্দিন ও আলোচিত মুখ ফরিদপুরের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এছাড়া নতুন মুখ হিসেবে কর্নেল অব শওকত আলীর বড় ছেলে ডাক্তার খালেদ শওকত আলীও প্রেসিডিয়ামে জায়গা পান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শেখ সেলিমের ছোট ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নাইমের নামও আছে। সামাজিক মাধ্যমের আলোচিত মুখ ব্যারিস্টার সাইদুল হক সুমন এসেছেন আইন সম্পাদক পদে। 9 সাংগঠনিকের মধ্যে জায়গা করে নিয়েছেন সাবেক ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। এছাড়া 21 জনকে বিভিন্ন দপ্তরের সম্পাদক ও 21 জনকে এসব দপ্তরের উপসম্পাদকের পদ দেওয়া হয়েছে। 41 জনকে দেওয়া হয়েছে সহসম্পাদকের পদ আর 75 জন নির্বাহী সদস্যের পদ, যাদের মধ্যে অন্তত 6 জন সাংবাদিকও রয়েছেন। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। বৃথাই যেন সকল আয়োজন, গুমোট সময়, ছন্দহারা প্রাণ, স্তব্ধ মহাকাল, যখন তুমি নেই, নিয়ম মেনে থমকে থাকে সব। হাওয়ায় যখন তোমার উপস্থিতি জেগে ওঠে নগর, সময় স্রোতধারায় আনন্দ উৎসবে জীবন বয়ে চলে, সম্পর্কের টানে মানুষে মানুষ বুননে সভ্যতা যেন তুমুল উৎসাহে, প্রকৃতি আশপাশ আর নাগরিকের সম্পর্ক সে তো নতুনের আহ্বান। নাগরিক টেলিভিশন নয়, সম্পর্ক।